বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে এক যুবককে আটক করে রাখানি, পাঁচজনকে গ্রেফতার করল পুন্ডিবাড়ি থানার পুলিশ। বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে এক যুবককে আটক করে রাখা নিয়ে পাঁচজনকে গ্রেফতার করল পুন্ডিবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে টাকাগাছ এলাকা থেকে পাঁচজন যুবককে গ্রেফতার করে পুলিশ। আটক করা পাঁচজন যুবকের নাম গৌতম শীত, বরুণ আচার্য, সুজন দাস, দুলাল হক ও সাগর গোড়াই বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজন কোচবিহার ও একজন শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা, বাকি তিনজনই বাঁকুড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর। পুন্ডিবাড়ি থানা সূত্রে জানা গিয়েছে, নদিয়া থেকে এক যুবককে নিয়ে এসে তারা চাকরি দেওয়ার নাম করে আটকে রেখেছিল। এই খবর পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আজ তাদের কোচবিহার আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রের খবর, এর আগেও মুর্শিদাবাদ থেকে এক যুবককে নিয়ে এসে আটক করে রেখেছিল এই অভিযুক্তরা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।